আনন্দময়ী পক্ষ থেকে সবাইকে শুভ মঙ্গল। দেবী পক্ষের আগমনে সকল অসুর শক্তি বিনাশের প্রচেষ্টায় দেবী মহামায়াকে ভক্তি পূজাতে মর্তে আহ্বানের প্রচেষ্টা এই মহালয়। এই শুভ মহালয়ার শুভক্ষণে আনন্দময়ীর একটি নান্দনিক আয়োজন জাগমন। আজ এই মঠ পর্বে আনন্দময়ী যে সকল কলাকুশলীগণ অংশগ্রহণ করবেন তারা হলেন প্রথমেই মন্ত্রপাঠে ডক্টর সত্য ঘোষ, সঙ্গীতে কালাচাঁদ সরকার, শিমুল ঘোষ, কল্পনা চৌধুরী, ইমন সাহা, অনামিকা মিত্র, ম্যারি খান, অমর্ত্য সং, শঙ্করধ্বনিতে আছে রীতা ঘোষ এবং শিপ্রা সাহা, ধারাভাষ্যে আছে সুমন চৌধুরী, তিলক কর, প্রদীপ ঘোষ, সব্যসাচী দত্ত, উৎপল সাহা এবং আমাদের আনন্দময়ী সবচেয়ে খুদে কিন্তু ট্যালেন্টেড দুই শিল্পী রয়েছে, যারা হলো রাজদীপ ঘোষ তবলায় এবং নীল উৎপল সাহা। আসল উপভোগ করি আনন্দময়ীর একটি প্রচেষ্টা জাগমা শুভ। আশ্বিনীর শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিল, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রৌপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহ আজ চিৎসক্তি রূপিণী বিশ্বজননী শারদ শ্রী মন্দিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আজ মহালয়া হচ্ছে বাঙালির আনন্দের দিন, আলহাদের দিন, কথিত আছে মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে এই দিন পতিগ্রহ থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অসুর দলনকারী মহিষাসুর মর্দিনী ঘরের মেয়ে উমাকে কাছে পাওয়ার আনন্দে বাঙালি মাতোয়া ওঠে। আকাশে সাদা মেঘের ভেলা, নদীর চরে চাদর বিছানো কাশফুল, ঘাটে ঘাটে তর্পণের জন্য ভিড় জমানো অসংখ্য মানুষ, সঙ্গে আশ্বিনের ভোরের হাওয়ায় শীত শীত ভাব, পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা, বাতাস মধুগন্ধ গন্ধে হয়ে ওঠে, সোনালি সকল সকাল থেকে ঝরতে থাকে আনন্দ, আলোক দীপ্তিতে ভরে ওঠে চরাচর আজকের এই দেবীতে। মাতৃ রে ভুবন
বাপের বাড়ি শরতের হিমের বাতাস তার কিস কিস করে জানিয়ে দিচ্ছে মা আসছেন মহালয়া নদার ফুটে তাই ফুটে উঠেছে আলোর আহ্বান মা দুর্গা প্রতিষ্ঠা হতে চলেছে মা দুর্গা মানে নারী শক্তির দোতারা তার হাতে জয় ধ্বজা অশুভকে পরাস্ত করে শুভের বিজয় সূচনা বাঙালিকে আবিষ্ট করে রেখেছে যুগে যুগে করে প্রাণ ঢেলে তাই সে আহ্বান করে এই উষালগ্নে হে মহাদেবী তোমার ধূধনি বাণীর ভক্তির অসপূর্ণ চরণ কমল আলোকে শতদল মিলে বিকশিত হুখে দিগন্তে এই অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণে পু প্রাণময়ী জাগো জাগো মা শক্তিতে অশুভ শক্তির বিনাশ ঘটে তিনি হলেন ঐকে বাহন জগতাত্র দ্বিতীয় আকাশ মাপন অর্থাৎ তিনি জগতে তিনি একা দ্বিতীয় আর কি আছে এই হলো শ্রী শ্রী চন্দ্রের গল্প বলেছিলেন মার্কেন্দ্রীয় ঋষি শুনেছিলেন রাজর্ষি কাকুল প্রার্থনায় বাঙালি তাই বলে ওঠে এসো মা এসো আমাদের দুর্দশা দুর্দশা সংকট মোচন কর জয় জয় জপ জয় জয় সাধুপুরুষকে কর Oh,
সর্ব মঙ্গল মঙ্গল রে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিরাশাণাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে নমো দেব্যৈ বহ দেব্যৈ শিবায় সততং নমো নমো প্রকৃতৈ ভদ্রায় নিয়তা পূর্ণতাস্পদম লা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুদারূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু দাসীরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ বাঙালির জীবনে দুঃখের যেমন শেষ নেই তেমনি আনন্দের ভাণ্ডারের কমতি নেই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা নানা সংকটে ধুকে ধুকে চলেছে বর্ষার কালো মেঘ তখনও আকাশ জুড়ে তবুও শরৎ এসেছে মাঠে ঘাটে প্রান্তরে পদ্মশিউলি কাশের লাবণ্য নিয়ে বাদল মেঘ সরে গিয়ে সুজলা সফলা শস্য শ্যামলা হয়ে উঠেছে বসুন্ধরা আকাশে বাতাসে বেজে উঠেছে আনন্দের বিনা এরই মধ্যে গৌরী আসছেন অরুণ বিনায় বেজে উঠেছে তার ঝঙ্কার শঙ্খধ্বনির সুর জানান দিচ্ছে আগমন বার্তা ঘরের মেয়ে উমা ফিরছে ঘরে সেই আনন্দ সেই খুশিকে সবার সাথে ভাগ করে নিতে বাঙালি তখন উদগ্রীব আমার আলোর বাতি নিভল প্রাণে
প্রভাতে তাই গঙ্গা ঘাটে তিস্তার চরে মহানন্দার তীরে অসংখ্য মানুষের ভিড় তারা স্মরণ করছেন পিতৃপুরুষদের কালো তিমি কুশ নিয়ে ভিজে কাপড়ে আচমন করছেন তর্পণ করছেন আবজা হালোয় ঘাটে ঘাটে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় যাগযজ্ঞ স্তব গান পাঠের আলোচনায় স্বামীর হাজারে হাজারে পুণ্যার্থী শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে রাগমনি শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে বেজে ওঠে চিরন্তন অঞ্জলি মহিষাসুর মর্দিনী বাংলাদেশের ঘরে ঘরে ইয়া দেবী সর্বভূতেশ্বর ভোর হয়ে ওঠে মায়াময় বাঙালি হৃদয় ভেসে বেড়ায় আনন্দে দূরে অনেক দূরে যেখানে ভেসে বেড়ায় নীলকণ্ঠ পাখিরা বিশ্ব চরাচরে চলে দেবীর স্তুতি গান দুর্গে দুর্গতি Thank you.
Sada Sahanamostute.